আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিশিষ্ট সাহিত্যিক এবং পুরাণ বিশেষজ্ঞ নৃসিংহ প্রসাদ ভাদুরী। স্যার, আপনাকে স্বাগত জানাই। জানতে চাইবো যে আমরা কতটা বাঙালি আছি। বাঙালি মানে এটা তো ঘটনা যে আমাদের অস্তিত্ব, আমাদের হৃদয়, সেগুলো তো বাঙালিরই রয়েছে, কিন্তু আমাদের একটু বাইরেটা অবশ্যই পাল্টেছে। এবং আমি তাদের কোনো অশ্রদ্ধা করি না, তাদের ঘৃণা করি না, কারণ নতুন জেনারেশন তারা যেভাবে তারা গ্রহণ করবে সেটাই ঠিক। এটাও তো ঠিক যে তারা হয়তো বাঙালিত্ব ভুলে যেতে চায়, এমনও হতে পারে। কিন্তু এই বাঙালি থাকাটা আর সেটা কিসে, বাঙালি তো এমন তো নয় যে বাঙালি শুধুমাত্র জামা কাপড়ে, ধুতি পাঞ্জাবিতে, তা তো নয়। কারণ আচ্ছা আচ্ছা বাঙালিকে আমরা দেখেছি তারা জামা প্যান্ট, কোট প্যান্টলুন পরে ঘুরে বেড়াতেন প্রচুর প্রচুর, সেটা আজ নয়, বহুকাল থেকে, একবার ব্রিটিশ আমল থেকে সেটা হয়েছে। সেটাতে খুব সেটা বাঙালির বেশভূষা হয়ে গিয়েছিল, সেটা অস্বীকার করি না। কিন্তু একটা টাইম এলো, বোধহয় আমার নিজের ধারণা যেটা খুব বেশি হলে 20-25 বছরের ব্যাপার, যে যখন একটা যেটা আমরা চাই সবসময় যে সমস্ত বিশ্বের হাওয়া আমাদের গায়ে লাগুক, কিন্তু সে হাওয়াটা লাগলো এমন ভাবে যে সেটা পোশাক পরিচ্ছদে লাগলো বেশ ভালোভাবে। বাঙালি শীতকালেও দেখি ঠ্যাটা করে কাঁপতে কাঁপতে বারমুডা পরে ঘুরে বেড়াচ্ছে, এসব দেখেছি। কিন্তু মানে এইগুলো আমার কাছে একটু অস্বস্তিকর লেগেছে যে এতটা প্রয়োজন ছিল না, যে বাঙালি শীতকালে জুবুধুবু হয়ে থাকতে ভালোবাসত, মুড়ি তেলে ভাজা খেতে ভালোবাসত, সে এখন খুব বেশি সময় হলে, খুব বেশি করলে পরে, সে সারাদিন বৃষ্টির পরে কিংবা সারাদিন শীতের পরে, হ্যাঁ, সে কি করে, সে সুইগিতে একটা অর্ডার দেয় এবং খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। আর অন্যান্য অনুপান এবং পান সেসব একটুখানি বেড়েছে যেন মনে হয়। বাঙালিত্ব কিন্তু আমি মনে করি না এইগুলোতে হানি হয়, কিন্তু এগুলোর সঙ্গে সঙ্গে তারা বাঙালিত্ব খানিকটা কিন্তু হারিয়েছেন, কারণ বাইরেটা এত বেশি বড় হয়ে উঠলো, যার ফলে একটু যেন মনে হয় যে বাঙালিত্বটা সেখানে একটু যেন কমে গেছে বলে মনে হয়। আপনি বিদেশের কথা বললেন, তো সেখানেই বলি, আমরা যখন বিদেশে যাই, বাইরে যাই, ভারতবর্ষের বাইরে, সেখানে গিয়ে আমরা বাংলা কমিউনিটি খুঁজি, বাঙালি খুঁজি, কিন্তু দেশে কেন আমরা নিজেদেরকে বাঙালি বলতে কি কোথাও একটু ভাবি বা হীনমন্যতায় ভুগি? যেটা বিদেশে গেলে যেটা হয়, যেটা আমি নিজে গিয়েও দেখেছি অনেকবার, যে সেখানে বরঞ্চ বাঙালিরা অনেক বেশি বাঙালি। হ্যাঁ, তারা দুর্গাপূজায় যেরকম ভাবে থাকে, যেরকম ভাবে ফেস্টিভিটি তৈরি করে, মেলামেশার চেষ্টা করে, সেটা মানে ওইখানে গেলে পরে তখন বেশি মাত্রায় কিন্তু এই দেশটার কথা মনে হয় বলে আমার মনে হয়, তখন বোধহয় মিস করে, তখন বোধহয় একটু বাঙালি বেশি হতে চায়। কিন্তু ঘটনা হচ্ছে যে তার যারা গেল না, যারা যায়নি, যারা বিদেশ দেখেনি, যে সেখানকার কালচার দেখেনি, সেখানে যে কত একা থাকতে হয় মানুষকে, সব কাজকর্ম নিজে করে সারাদিনের শ্রান্ত মুখে যে কি অবস্থা থাকে, তখন বাঙালিত্বটাই জাগ্রত করে, তখন মনে হয় যে এই তো বাড়িতে থাকলে এখন কমলার মা চা দিত। হ্যাঁ, এখন সেটা হয় না, সেখানে বসে সমস্ত কাজ করার পরে তখন মনে হয় যে কমলার মা থাকলে ভালো হতো, তার মানে সেইখানে বাঙালির কথা ভাবে। কিন্তু ফলত কিন্তু যারা গেল না, তারা ভাবে যে ওদেশে বোধ হয় এইরকম, যে তারা সদায় সারাক্ষণই বারমুডা পরে আর এই করে নানান রকম খেললি করছে, এটা যাকে বলি আমরা, সেটা সেটা কিন্তু নয়। কাজেই বাঙালিত্ব যেভাবে রাখা যেত, তার কালচার, যেটা সবচেয়ে বড় কথা হচ্ছে কালচার, সংস্কৃতি, যেটা আমরা আজকে কজন লোক রবীন্দ্রসঙ্গীত শুনে, আমাদের সময়টা ছিল যখন আমরা একটা রবীন্দ্রনাথের জন্মদিন যেদিন হতো, সেদিন একেবারে ওই রবীন্দ্রসদনের সামনে গিয়ে মাঠে বসে পড়তাম, কাতারে কাতারে জায়গা পেতাম না। এখন কোথায় সেসব সঙ্গীত, বা কোথায় কে শ্যামা দেখতে যায়, কে সাপমোচন দেখতে যায়, দেখি না তো এখন। এখন বোধহয় কালচারের ব্যাপারটাই অন্যরকম, এই সংস্কৃতিটা যে পাল্টে যাওয়া, আমার কাছে সেটা অনেক বেশি ভয়ের, এই জামা কাপড় ছাড়ার থেকে বেশি। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য। অর্থাৎ সংস্কৃতি বদলেছে, বদলেছে বাঙালিও। কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আমাদের ভিডিওতে, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আরো অনেক নোটিফিকেশনের জন্য বেল বাটন অপশন প্রেস করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলা।